নজর রাখবো পরবর্তী সংবাদে। বোজ্জং থানাধীন বাইপাস সড়কে দুর্ঘটনা ফের, এবং এই দুর্ঘটনাতে গুরুতরভাবে জখম হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম রাজীব রায়, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেন স্থানীয়রা, তারপরে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। তবে দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায় যে আগরতলা থেকে বাইপাসের দিকে ধরে যাচ্ছিল একটি গাড়ি, এবং পুলিশের যে ব্যারিকেড দেওয়া রয়েছে, পুলিশের যে নাকা রয়েছে, সেখানটি পার হওয়ার সময় অন্যদিক থেকে আসা আরেকটি প্রাইভেট গাড়ি কার্যত মুখোমুখি সংঘর্ষ ঘটে, এবং এই সংঘর্ষের কারণেই দুর্ঘটনা সংঘটিত। দুর্ঘটনাতে গাড়িটি একেবারে উল্টে যায়, গাড়ি উল্টে যাওয়ার কারণে ভেতরে থাকা চালক গুরুতরভাবে আঘাত পেয়েছেন, তাই তাকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি হাসপাতালে। এখনো পর্যন্ত আহত ব্যক্তি কেমন রয়েছেন সেই সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হয়নি খবর আসা অবধি। তবে আপাতত এই দুর্ঘটনাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে বোজ্জংনগর বাইপাস সড়ক থেকে শুনুন। আগরতলা থেকে নিয়ে যেতে সামনে ভাত খেতে, এনে যে পুলিশের যে ব্যারিকেড লাগাই রেডি আছে, এখান থেকে একটা অল্টো গাড়ি লাল কালারের হঠাৎ করে একটা মানে কাট মেরে গেছে, তো কন্ট্রোল করতে মানে হের বাড়ি না লাগাইতে গিয়া তো একটু কাট মারছি, ইটা গেছে রাস্তার সাইডে গিয়া গাড়ি লেফট সাইডে চাকাটা পড়ে আছে সাইডে, ইহান থেকে স্লিপ খাইয়া এই যে গাছটার মধ্যে বাড়ি গেছে উল্টে গেছে। কয় পোল্টি মারছে এমনি? উল্টি মেরে ঘেসতে ঘেসতে এখানে আছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসছে? ফায়ার সার্ভিস আসছে। কয়জন আহত হয়েছে? একজন। ওনার নাম কি? আমার নাম রাজীব দাস, আর রাজীব দেব। রাজীব দেব। এমনি ঘটনাটা কি হয়েছে এটা আমি জানি আমি না কি। দুর্ঘটনা সম্পর্কে বক্তব্য পেশ করলেন সৌহার্দ রায়, এবং তিনি যেমনটা জানিয়েছেন দুর্ঘটনা কিভাবে সংঘটিত হলো তার বর্ণনা তিনি তুলে ধরেছেন। তবে আহতকে নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে, তার চিকিৎসা চলছে বলে খবর যেমনটা জানা যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।